প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আরো একবার স্বাগত জানাচ্ছি তোমাদের প্রিয় চ্যানেলে। আমি ইমরান সালে। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করতে যাচ্ছি ভয়েস চেঞ্জের খুবই বেসিক এবং খুবই ইম্পর্ট্যান্ট একটি রোল, তা হচ্ছে ফ্রম প্যাসিভ টু অ্যাক্টিভ, অর্থাৎ প্যাসিভ থেকে অ্যাক্টিভ করার নিয়ম। সাধারণত আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে অভ্যস্ত, তো সে কারণেই কী হয় যে প্যাসিভ করাটা আমাদের কাছে ইজি, বাট যখন আমরা প্যাসিভ থেকে অ্যাক্টিভ করি সেই বিষয়টা আমাদের কাছে কঠিন লাগে। তো সেই জন্যই আজকের এই ভিডিওটির আয়োজন। আশা করি এই ভিডিওটি দেখার পরে তোমাদের কাছে অ্যাক্টিভ করার কঠিন মনে হবে না। নাম্বার ওয়ান, দ্য হ্যাবিট অফ রিডিং বুকস শুড বি ফর্মড। নাম্বার টু, হি ইজ নোন অ্যাজ আ রেবেল পোয়েট। এই যে সেন্টেন্স দুটি তোমরা দেখতে পাচ্ছ, এই দুটি সেন্টেন্সই প্যাসিভে রয়েছে, অর্থাৎ অ্যাক্টিভ করতে হবে। আমরা অ্যাক্টিভ প্যাসিভ এই সেন্টেন্সগুলো করার আগে আমরা একটু রোলস দেখে নিচ্ছি। সাধারণত অ্যাক্টিভ ভয়েস করতে গেলে আমাদের তিনটি বিষয়ের প্রয়োজন হয়, সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট। এই তিনটি বিষয়ের আমাদের প্রয়োজন হবে। আর যখন আমরা প্যাসিভ করব, অর্থাৎ কোনো প্যাসিভ সেন্টেন্স লিখতে গেলে, তখন আমাদের পাঁচটি বিষয়ের প্রয়োজন হয়, অবজেক্ট, বি ভার্ব, ভার্ব থ্রি বাই সাবজেক্ট। এই পাঁচটি বিষয় মূলত প্যাসিভ করার জন্য প্রয়োজন হয়। এছাড়াও এক্সটেনশন থাকতে পারে, দুটি সেন্টেন্সে এক্সটেনশন থাকতে পারে, সেটা আমরা শেষে লিখব। তো আমরা দেখে নিচ্ছি প্রথম সেন্টেন্সটিতে কী রয়েছে। দ্য হ্যাবিট অফ রিডিং বুকস, বই পড়ার অভ্যাস শুড বি ফর্মড, গঠন করতে হবে। তো যদি আমরা স্ট্রাকচার, প্যাসিভ ভয়েসের স্ট্রাকচার দেখি, তাহলে এখানে দ্য হ্যাবিট অফ রিডিং বুকস এই পুরোটুকু অবজেক্ট রয়েছে। তারপরে শুড বি, মোডাল শুড এর সাথে বি যুক্ত হয়ে বি ভার্ব গঠন করেছে। তাহলে অবজেক্ট রয়েছে, বি ভার্ব রয়েছে, আর রয়েছে হচ্ছে ভার্ব থ্রি। ভার্ব থ্রি মানে হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে আমরা কী পেলাম, অবজেক্ট, বি ভার্ব, ভার্ব থ্রি, এই তিনটা জিনিস পেয়েছি। তো দুটি জিনিস পাইনি, বাই এবং সাবজেক্ট। এখন যখন আমরা অ্যাক্টিভ করবো, আমাদের তিনটি জিনিস প্রয়োজন হবে, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। আমরা ভার্ব পেয়েছি, অবজেক্ট পেয়েছি, পাইনি সাবজেক্ট। তো আমরা সাবজেক্ট এখন খুঁজে বের করবে সেন্টেন্স থেকেই, সেন্টেন্সের অর্থ অনুসারে। তো নর্মালি সাবজেক্ট হচ্ছে যে সেন্টেন্সের কাজটি করে। তো এখানে বলছে দ্য হ্যাবিট অফ রিডিং বুকস শুড বি ফর্মড, বই পড়ার অভ্যাস গঠন করতে হবে। তো বই পড়ার অভ্যাস কারা গঠন করবে? আমরাই করব, স্টুডেন্টরা করব। ওকে, তাহলে স্টুডেন্টস হিসেবে আমরা সাবজেক্ট নিতে পারি, অথবা উই নিতে পারি। উই নেই, উই নিলেই আমার মনে হয় ভালো হবে। তাহলে সাবজেক্ট হিসেবে নেব উই। তারপরে এখানে একটু খেয়াল করি, বি ভার্ব কিন্তু প্যাসিভ ভয়েসে প্রয়োজন, অ্যাক্টিভ ভয়েসে কিন্তু শুধু ভার্ব নিতে হবে টেন্স অনুসারে, বি ভার্ব কিন্তু অ্যাক্টিভ ভয়েসে হবে না। তো সেক্ষেত্রে শুড বি এর যে এই বি অংশটা, সেই বি অংশটা বাদ দিতে হবে, অর্থাৎ শুড থাকবে কিন্তু বি বাদ যাবে। তাহলে সাবজেক্ট উই এর পরে মোডাল আমরা লিখব হচ্ছে শুড, উই শুড। তারপরে ভার্ব রয়েছে ফর্মড, ইডি রয়েছে, তো শুড মোডাল, মোডালের পরে ভার্বের বেস ফর্ম লিখতে হয়, সেজন্য ইডি বাদ চলে যাবে, বাদ যাবে। তাহলে কী থাকলো, উই শুড ফর্ম। তাহলে উই হচ্ছে আমরা লিখেছি সাবজেক্ট, শুড ফর্ম, এই দুই অংশ মিলে আমরা লিখেছি ভার্ব। এবারে আমাদের লিখতে হবে অবজেক্ট। তো অবজেক্ট তো একদম শুরুতেই রয়েছে, দ্য হ্যাবিট অফ রিডিং বুকস, তো সেটা আমরা এখন লিখব, দ্য হ্যাবিট অফ রিডিং বুকস। ওকে, তাহলে কী লিখলাম, প্রথমে লিখলাম সাবজেক্ট, যে কাজ করেছে অর্থাৎ অভ্যাস গঠন করব আমরা, সেজন্য সাবজেক্ট। শুড ফর্ম হচ্ছে ভার্ব, ভার্বের দুটি অংশ, একটা মোডাল অক্সিলিয়ারি, একটা মেইন ভার্ব। ওকে, তো মোডাল অক্সিলিয়ারি পরে ভার্বের বেস ফর্ম, সেজন্য ফর্ম লিখেছি। তারপরে এখানে লিখেছি অবজেক্ট, তাহলে কী লিখলাম, সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট। সুতরাং এটি পূর্ণাঙ্গ একটি অ্যাক্টিভ ভয়েসের সেন্টেন্স হয়ে গেল। ওকে, আশা করি খুব একটা কঠিন নয়। তো চলো আমরা দ্বিতীয় সেন্টেন্সটা দেখি। দ্বিতীয় সেন্টেন্সে হি ইজ নোন অ্যাজ আ রেবেল পোয়েট, প্যাসিভে রয়েছে, অ্যাক্টিভ করতে হবে। তো প্যাসিভ যদি থাকে, হি হচ্ছে অবজেক্ট, ইজ এটি হচ্ছে বি ভার্ব, নোন হচ্ছে
verb 3. তারপরে as a rebel poet এটা হচ্ছে extension বা extra. তো তারপরে by থাকা উচিত এবং subject থাকা উচিত, by নেই subject নেই. এখন subject খুঁজে বের করতে হবে. He is known, সে হচ্ছে পরিচিত as a rebel poet. Rebel poet হিসেবে, বিদ্রোহী কবি হিসেবে. অর্থাৎ কাজী নজরুল বিদ্রোহী কবি হিসেবে পরিচিত. তো কাদের কাছে পরিচিত, কারা তাকে বিদ্রোহী কবি হিসেবে চেনে, মানে নো এর কাজ, নো মানে যে জানা বা চেনায়, চেনার কাজটা কারা করে, আমরা করি. অর্থাৎ আমরা তাকে বিদ্রোহী কবি হিসেবে জানি. তো এখানেও কিন্তু সাবজেক্ট হিসেবে আমরা উই নিতে পারি. উই ছাড়া পিপলও নেওয়া যায়, যেহেতু আমরাই তো পিপল. ওকে, পিপল জানে, তাহলে পিপল. তারপরে এখানে রয়েছে ইজ নোন. ইজ হচ্ছে বি ভার্ব. তো আগেই বলেছি বি ভার্ব প্যাসিভ ভয়েসে থাকে, অ্যাক্টিভ ভয়েসে থাকে না, সুতরাং ইজ বাদ. তো রয়েছে নোন. নোন হচ্ছে মূল ভার্ব, মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম লিখতে হবে, কারণ ইজ দেখে আমরা বুঝেছি এই সেন্টেন্সটি প্রেজেন্ট টেন্সের সেন্টেন্স. তো সেজন্য আমরা কী লিখব, নো লিখব. ওকে, পিপল নো. তারপরে কী লিখতে হবে, অবজেক্ট. অবজেক্ট রয়েছে হি. তো হি হচ্ছে একটি প্রোনাউন. তো প্রোনাউন এখানে এখানে সাবজেক্টের জায়গা ছিল, সেজন্য সাবজেক্টের ফর্মে ছিল, এখন অবজেক্টের জায়গায় যাবে, সেজন্য অবজেক্টের ফর্মে চলে যাবে. অর্থাৎ হি থাকলে লিখতে হবে তার অবজেক্টিভ ফর্ম হিম. তাহলে কী লিখলাম, পিপল লিখলাম সাবজেক্ট, নো লিখলাম ভার্ব প্রেজেন্ট ফর্ম, আর হিম হচ্ছে অবজেক্ট. সাবজেক্ট ভার্ব অবজেক্ট, পূর্ণাঙ্গ অ্যাক্টিভ সেন্টেন্স হয়ে গেছে. এখন কী করব, এখন যে এক্সটেনশন রয়েছে সেই এক্সটেনশন আমরা এখানে হুবহু লিখে দিব, অ্যাজ আ রেবেল তো বন্ধুরা এই ছিল আজকের লেসন. আশা করি তোমরা প্যাসিভ থেকে অ্যাক্টিভ কীভাবে করতে হয় সেটা খুব ভালোভাবে বুঝতে পেরেছ, এবং পরীক্ষা যখন অ্যাক্টিভ করতে বলবে তখন তোমরা খুব ভালোভাবে এটা করতে পারবে এবং পরীক্ষায় ভালো মার্কস পাবে. এই আশা রেখে আজকের এই ভিডিওটি এখানে শেষ করছি. সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আরও একটি কোনো ভিডিওতে. সেই পর্যন্ত সবাই স্বাস্থ্যবিধি মেনে নিজেকে সেফ রাখো এবং পরিবারকে সেফ রাখো. তো বন্ধুরা, আল্লাহ হাফেজ.